মারুফ ভাই, আমরা রেকর্ড নিচ্ছি, তো এই কাজটি করার জন্য আমাদের ফটোশপ ব্যবহার করতে হবে। তো আপনার ইচ্ছা হচ্ছে যে শুধু এই অংশটুকু কিভাবে ডিজাইন করে, তাই তো? তো এটা জি ফটোশপ দিয়েও করা যাবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েও করা যাবে। তো এটা মূলত কাস্টম ডিজাইন করতে হবে, তো আমি দেখানোর চেষ্টা করছি, সাথেই থাকেন। আর এটাকে নাম কি বলা হয়, রিবন? প্রফেশনাল ডিজাইনের ক্ষেত্রে বা গ্রাফিক্স ডিজাইন, ব্যানার পোস্টার ডিজাইনের ক্ষেত্রে এই রিবনের ভূমিকা অসাধারণ। তো এই রিবন ডিজাইন আমরা শিখবো আজকে, একদম কাস্টম ডিজাইন। নিজের মতো করে ডিজাইন করাটা সবচেয়ে সহজ কাজ কিন্তু, হ্যাঁ। কিন্তু যখন কোনো একটা ডিজাইন ক্লায়েন্ট আমাদের থেকে হুবহু চাইবে, যেটা কাস্টম ডিজাইন বলা আছে, সেটা কিছুটা কষ্টের হয়, কারণ সেটাকে আমাদের হুবহু ওই রকমই করতে হবে। তো যাই হোক, আমি ফটোশপ দিয়ে প্রথমে ব্যানারটিকে ওপেন করে নিয়েছি। নেয়ার পর রিবনটাকে আমরা কপি করব বা রিবনটা বানানোর ট্রাই করব। তো এটার জন্য পেন টুল সিলেক্ট করতে হবে। পেন টুল সিলেক্ট করে এখান থেকে শেপ সিলেক্ট করে দিতে হবে। আমরা এখানে নতুন লেয়ার নিয়ে নিয়ে কাজ করব, যে নতুন একটা লেয়ার নিলাম ব্ল্যাঙ্ক, দেন পেন টুল এখানে ফাঁকা জায়গায় একটা ক্লিক করি বাহিরে একদম আর্টবোর্ডের, দেন এইভাবে ধরে বাঁকায় দিতে হবে। একজন প্রফেশনাল ডিজাইনার বা কাস্টম ডিজাইন মানে ওনাকে পেন টুলে যথেষ্ট এক্সপার্ট হইতে হবে, আদারওয়াইজ সম্ভব না। এই কারণে পেন টুলটা খুবই ইম্পর্টেন্ট গ্রাফিক ডিজাইন জগতে। দাদা স্টক করে নেন। আচ্ছা, স্টক না, এখানে ফটোশপের রুলসটা হচ্ছে স্টক টেস্টক না করে এগুলো সব কিছু অফ করে দিতে হয়, তাহলে দেখতে আমাদের সুবিধা হবে। যে একটু 19-20 থাকুক, ওটা কোনো ব্যাপার না। এই কন্ট্রোলিং করতে হচ্ছে কন্ট্রোল চেপে ধরে, এগুলো ধরলেই এটাকে কাস্টমাইজ করা যাচ্ছে। ওকে, আমরা এইটাকে একবারে যদি নিতে যাই তাহলে কখনো দিনই ফটোশপ দিয়ে সম্ভব না, এই কারণে আমাদের এই পাশ থেকে এইটা অর্ধেক পার্ট করে নিতে হবে। ওই শ্যাডোটা কি ড্রপ শ্যাডো দিছে? হ্যাঁ, নিচের শ্যাডোটা ড্রপ শ্যাডো। হ্যালো, এখন এই পার্টটা নেব, আর এটাকে যদি আমরা কালার ফিল করে রাখি, রাখতে পারি এখান থেকে একটা, জাস্ট নর্মালি আগে কালার নেই। এই লেয়ারটা নেচে দেব, এটাকে একটু অপেক্ষাকৃত ভাবে ডার্ক করব।
পেন টুল ব্যবহার করতে পারেন? জি দাদা। তাহলে ঠিক আছে, এখন এই আমাদের বেসিক যে লেআউটটা বানাই নিলাম, নিয়ে এখন আমাদের কালার কম্বিনেশন করতে হবে। তাই এখান থেকে জাস্ট একটা ডুপ্লিকেট নিলাম, নিয়ে ডুপ্লিকেটটাকে একটু সরায় রাখি এদিকে, এটাকে এখন গ্রেডিয়েন্ট কালার করতে হবে, এবং কোথায় মেসিং হয়নি সেই জায়গাটায় মিল করানোর ট্রাই করতে হবে। এখন আমরা গ্রেডিয়েন্ট কালার করব, বুঝছেন? তো গ্রেডিয়েন্ট কালারটা কিভাবে করব, এখানে ডার্ক, এখানে লাইট, এইদিকে ডার্ক, তো এইটাকে ধরি আগে, এইটা এখান থেকে আমরা নিব গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে ওইদিকেও ডার্ক, এদিকেও ডার্ক, মাঝখানটায় লাইট। তো এইদিকে আর একটা অ্যাঙ্কন নিচ্ছি, এদিকে সরাই নিলাম, এখানে আর একটা অ্যাঙ্কন নিলাম, নিয়ে এই জায়গার কালারটা আমাদের পিক করতে হবে এরকম একটা অরেঞ্জ কালার, অথবা এই কালারটা, ডার্ক কালারটাই নিলাম। ওকে, দেন এইটাকে ডাবল ক্লিক করে এখানকার লাইট কালারটা নিলাম, আর এইটাকে ধরে আমরা এই ডার্ক কালারটা নেব, উল্টায় দিই একটু, এটাকে ধরে এই ডার্ক কালারটা। তো যখন একটা কাজ আরেকটা থেকে কালার পিক করব, তখন কালারটা একটু 19:20 হবে, কারণ এখানে এমনিতে রেজুলেশনের ব্যাপার স্যাপার আছে, তো এই কারণে আমরা আইডিয়ার উপর একটা ম্যাচিং করে নিলাম, এই কালারটা দরকার। গ্রেডিয়েন্ট লেভেলটা আর একটু এদিকে ডাউন করে দিলে এদিকে সরাই দেব, এটাকে আর একটু ডার্ক করি এরকম, আর এটাকে যদি আরেকটু লাইট করি, আর এই দিকটায় একটু ডার্ক করব, ওকে। এখন এখানে যে ইফেক্টটা আছে, ঠিক আছে, সেম ইফেক্টটা এই ডার্কটা এদিক থেকে শুরু হবে, অথবা এখান থেকে একটু লাইট শুরু হবে, পরে এটা আসে এখানেও। তাহলে গ্রেডিয়েন্ট নিলাম, নেওয়ার পরে আমাকে এইভাবে উল্টায় দিতে হবে, অথবা এই ডার্কটা নিলাম, এখান থেকে শুরু হবে, মাঝখানে একটা অ্যাঙ্কর নিতে হবে, এই অ্যাঙ্করটা হবে একটু লাইট, আর এইটা এই ডার্কটা। এখন এইটার মতো এই কর্নার থেকে আছে, হুবহু যে ডার্কটা ওইভাবে আছে এমনটা না, এই জন্য আমরা একটু অ্যাঙ্গেল চেঞ্জ করব, এইভাবে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নেব হালকা,
গেল, এখন এই দিক থেকে এদিকে আসবে আমাদের এইটা, আবারও এটার শেপ ধরে শেপে যাব, এখানে আসার পর গ্রেডিয়েন্ট প্যালেট সিলেক্ট করব, এটাকে উল্টায় দিলাম, তো এই কালারটা, এই কালারটা নিলাম, এখানে মাঝখানে একটা লাইট দেব, লাইট কালার, লাইট, আর এই কালারটা হবে এই কালার, তো উল্টায় দিই গ্রেডিয়েন্টটাকে ওই দিকে, হয়ে গেল। আরও যদি এই জায়গাটা ডার্ক করতে চাই তাহলে এখানে আর একটু ডার্ক নেব, তো আমাদের রিবন কিন্তু মোটামুটি রেডি। এখানে তারপর একটা লাইটিং ভার্ব আছে তাই না, তো ওই জায়গাটা চাইলে আমরা লাইটিং ভার্বটা দিতে পারি, একটু পরে দিই, ওটা অন্যভাবেও দেওয়া যায়। তারপর তো বেসিক যে ফান্ডামেন্টালটা এটা নিলাম, তারপর এই জায়গাটায় মনে হচ্ছে একটা কেমন কেমন একটা খাসকাটা খাসকাটা ভাব, তো এটাকে আর একটু স্মুথ করে দেই, এই জায়গাটায় একটু খাসকাটা খাসকাটা ভাবটাকে একটু কমিয়ে দিচ্ছি, অথবা পেন টুলের সাহায্যে এখানে আর একটা নিলে এটা মাইনাস, এটাও মাইনাস, আরে আচ্ছা এইখানে নেই, একটু হাই করে দিই, দাদা ইলাস্ট্রেটর থেকে একটু ব্যতিক্রম হচ্ছে, ইলাস্ট্রেটরে অল্টার ধরে লাগানো যায় না অ্যাঙ্কর গুলো, আর এখানে হচ্ছে কন্ট্রোল, এখানে কন্ট্রোল আর ইলাস্ট্রেটর অল্টার, আর ইলাস্ট্রেটরে এভাবে গ্রেডিয়েন্ট করে না, ওখানে আর একটা মেশ টুল আছে, মেশ টুলের সাহায্যে কালার ম্যাচ করা যায়, আমি ইলাস্ট্রেটরে মোটামুটি পারি দাদা, ফটোশপটা একটু দুর্বল, আমিও দুইটাতেই সমান তালে, তবে যেগুলো খুব কাস্টম কাজ সেগুলোতে আমি বেশিরভাগ দেখা যায় যে ব্যানার বা পোস্টারের ক্ষেত্রে কাস্টম কাজে ফটোশপটা ব্যবহার করি বেশি আমি, অভ্যস্ত, কারণ হচ্ছে কি ফটোশপে যে কোনো জিনিসটা একটা শক্ত পোক্তভাবে ধরা যায়, ইলাস্ট্রেটরও মজার, অনেক ক্রিয়েটিভ হিসেব নিকেশ ওখানে অ্যাপ্লাই করা যায়, তো ওইটাই শিখা হয়েছে তো গুরুত্ব দিয়ে, কিন্তু আমি কিন্তু সমানতালে পারি, এটা হচ্ছে আমার একটা আলাদা বৈশিষ্ট্য, আমি সমানতালে দুটোতেই মোটামুটি পারি আর কি, কাজ করার মতো একদম যে এক্সপার্ট ওটা বলা যাবে না, মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো সবগুলি কাস্টম পারি, আর কাস্টম পারি বিধে কিন্তু এখন এআই এর যে কাজগুলো আছে না এগুলো কিন্তু কনফিডেন্সের সঙ্গে করা যায়, কারণ আমাদের ওই ভিত্তিটা আগে থেকেই রেডি আছে তাই না, আর যারা যে শুধুমাত্র এআই দিয়ে করতেছে তাদের যতই ইজি প্রসেসে এআই দিয়ে করায় শেখানো হোক না কেন ওনাদের ভিতরে একটা ভয় কাজ করে যে আদৌ কি আমি পারবো কি না, ঠিক আছে আর পণ্ডিতি না করি, এখানে এখন এই তিনটা লেয়ারকে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল জি গ্রুপ, ঠিক আছে এখন আমরা যদি সেম একটা ইফেক্ট দিতে চাই শ্যাডো তাহলে এটাকে আমরা দিব, কিন্তু তার আগে এই জায়গাটিতে একটা লাইটিং ইফেক্ট আছে, এইটা আমরা আলাদা ওয়েতে দিই, ওখানে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিতে গেলে কষ্ট হবে, নর্মালি এখান থেকে একটা শেপ নেব এরকম এলিপস, এইটাকে আমরা হোয়াইট কালার দিব, জাস্ট হোয়াইট কালার দেওয়ার পর এখান থেকে এর প্রপার্টিস থেকে আমরা, এখানে আছে কোথায় প্রপার্টিস, না থাকলে বের করে নিই প্রপার্টিস, প্রপার্টিস এখানে এটাতে আসি, আমি সামনেই ছিল ভুলে গেছি খুঁজে পাচ্ছি না, এটা হচ্ছে প্রপার্টিস, ফেদার বাড়ায় দিচ্ছি, বোঝা যাবে না এদিকে আনলে বোঝা যাবে, এটা তো আমি গ্রুপটাতে মাস্কিং করে দিলাম এই গ্রুপটাতে, হ্যাঁ জি, তো মাস্কিং দিলাম, এটাকে একটু রোটেট করে নিব এভাবে,
শর্ট করে নিলাম, এই দিকে অ্যাঙ্গেল করে নিলাম, এটাকে ফেদার আরো বাড়াই দিতে হবে এখান থেকে ধরে। আরে কোথায় কি হচ্ছে এখানে? পাশেরটা দাদা, পাশেরটা বলতে এই যে ইয়ার পাশেরটা কি? এটা? হ্যাঁ হ্যাঁ এটা, এই যে ফেদার। এইটা আচ্ছা, ওই যে শ্যাডো দেওয়ার মতো না? হুম, ফেদারটা শ্যাডো দেওয়ার মতোই ব্যবহার করা যায়। ওকে, আর একটু ফেদার বাড়াই দিই, দিলাম। এখন এই ফেদারটা নিচেও ইফেক্ট করতেছে, এই কারণে আমাদের লিমিট করে দেব। লিমিট করলে কি করতে হবে, এটাকে স্পেশালি ওই লেয়ারটাতেই আমাদের মাস্কিং করতে হবে। এইভাবে দিলাম, দিয়ে এই লেয়ারটাই কোনটা সেইটাতে যাচ্ছি ভিতরে। এটা মূলত এই লেয়ারটা, তা অনলি এটা মাস্কিং ওই লেয়ারের উপর অনলি, তাহলে আর এটাতে পড়লো না। আর এটা যে লাইটিং ভাবটা দেখতে ভালো লাগবে, এভাবে দিচ্ছি। এখন আপনারা লাইট কমায় দিতে চাই, অপাসিটি কমায় দেবো, ব্যাস কতটুকু লাইট লাগবে এই অনুযায়ী আমরা দিতে পারবো। আর এটার লাইটের কালারটা যদি ব্যালেন্স করতে চাই এই রকম একটা লাইট কালার দিতে, তাহলে এখান থেকে এইদিকে দেবো, ব্যাস। তথাপি সিমিলার লাগতেছে না, কালারের কম বেশি আছে, মোটামুটি তো সিমিলার একদম। এদিক থেকে নেই, হোয়াইট কালারটাই দিই ডিরেক্ট। আর এইটাতে এসে এইটা বের করি, এখানে ডার্কটা বেশি হয়ে গেছে, ডার্কটা কমাই দিই না। এটা এই জায়গাটা একটু খাসকাটা খাসকাটা ভাবটা থেকেই যাচ্ছে। হ্যাঁ, এটা কেমনে ব্যালেন্স করবো দেখি আর একটু। ডাউন হবে আর একটু, এবার ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড অফ, এখন আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিই নিচে। এখন আপনি চাচ্ছেন এটার নিচে একটা ড্রপ শ্যাডো হবে, জাস্ট গ্রুপটা ধরবেন, ধরে ডাবল ক্লিক ধরে ড্রপ শ্যাডো, এই দিকেই ছিল লেফট সাইডেই। এখন ড্রপ শ্যাডোর অপাসিটি কমিয়ে দেই এবং ডিস্টেন্স বা সাইজটা বাড়ায় দেই, আর একটু অপাসিটি কমিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এখন অরিজিনালটার মতোই লাগবে মোটামুটি। তো আপনি দাদা এটা কি লিংক আপ করে ইয়াতে নেওয়া যাবে? হ্যাঁ, আমি আপনাকে পিএইচডিটা পাঠিয়ে দিচ্ছি, এমনিতেই লিংক আপ করে দেন, এখানে কাজ করে আবার ইয়াতে কাজ করা যাবে একসাথে। কিসে? ইলাস্ট্রেটরে? হ্যাঁ না, ইলাস্ট্রেটরে এটা নিয়ে যে টেমপ্লেটটা কাজ করতে হবে, এখান থেকে ইলাস্ট্রেটরে নিয়ে গেলে এটা তো আর ভেক্টর রূপান্তর হবে না, বরং ভেক্টর ফাইলকে ফটোশপে এনে কাজ করা যায়।
না ওইটার জন্য আর কি ওইভাবে কাজ করি যে ওইটা বলছি। ইলাস্ট্রেটরের ভেক্টর ফাইলকে ফটোশপে কাজ করা যায়, ঠিক আছে, কিন্তু ফটোশপের ফাইলেও ইলাস্ট্রেটরে কাজ করা যায়, নট এ ভেক্টর, রাস্টার ফাইল ধরেই কাজ করতে হয়, ঠিক আছে। জি তা আপনি যদি এটা দরকার হয় আমি পাঠিয়ে দিচ্ছি আপনার। আচ্ছা দিয়ে দেন, এমনিতে একটা ইয়া পরে প্র্যাকটিস করে থাকবো আর কি এখন। আচ্ছা তো ঠিক আছে মারুফ ভাই, আচ্ছা দাদা, ধন্যবাদ দাদা, আপনাকে নমস্কার। ওয়েলকাম, নমস্কার।